আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরায়েল, আফগানিস্তানকে প্রায় $3 কোটি সহায়তা দেবে পাকিস্তান, ইথিওপিয়া থেকে নাগরিকদের ফিরতে বলল তুরস্ক, ইরান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র, আরও কর্মসূচি দেবে বিএনপি, ভারত সীমান্ত বাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তদন্ত করুন, বাংলাদেশ সীমান্তে গুলি নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গের 10 বছর পূর্ণ হচ্ছে, আল্লাহর রহমতে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব ঘোষণা এরদোগানের, এবং সর্বশেষ জানিয়ে দেব সুদানের 12 মন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধ করছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই দুইটি দেশকে পরাজিত করছে, এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরায়েল, লোহিত সাগরে কিছুদিন আগেই মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েল, আমিরাত ও বাহরাইনের নৌবাহিনী। এই মহড়ার ঠিক আগেই ইসরায়েলের বন্দর নগরী ইলাতের ঠিক উত্তরে একটি মরুভূমির বিমান ঘাঁটিতে আরেকটি বিমান মহড়া হয়, যেখানে ইসরায়েল ছাড়াও আরো 7টি দেশের যুদ্ধ বিমান প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে। বিবিসি জানিয়েছে এই মহড়াগুলোর অন্যতম লক্ষ্য ইরানকে একটি কড়া সতর্ক বার্তা পাঠানো এবং কৌশলগত জোটের উপর গুরুত্ব আরোপ করা। সম্প্রতি ইরানও বড় সড়ো সামরিক মহড়া চালিয়েছে। এসব ঘটনা এমন সময়ে ঘটেছে যখন ইরান পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলকে একাকী ব্যবস্থা নিতে হয় কিনা তা নিয়ে ক্ষুদ্র দেশটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পারমাণবিক সাইটগুলোতে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে দেশটির সরকার $1.5 বিলিয়ন বরাদ্দ দিয়েছে এবং রাজনৈতিক ও সামরিক নেতারা প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছেন। ইরান বিষয়ক শীর্ষ স্থানীয় পর্যবেক্ষক একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই, তবে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির আলোকে আমরা সামরিক সক্ষমতা সহ সব বিকল্প এবং পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত উপাদান তৈরির কাছাকাছি পৌঁছে গেছে যা অতীতে ছিল না। এই বিষয়টি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা অনুমান করেছে যে ইরান যদি চায় তাহলে এটি এখন 1 মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করতে পারে। এমন সময় ইসরায়েলের এই সামরিক আস্ফালন শোনা গেল যখন 2015 সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং 5টি বিশ্ব শক্তির মধ্যে আলোচনা চলছে। ওই চুক্তিটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিএ নামে পরিচিত। এ সম্পর্কিত পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা শুরু হওয়ার তারিখ নির্ধারণের পরপরই ইরান জানিয়েছে যে তারা 25 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা প্রায় 60% বিশুদ্ধ একটি পরমাণু বোমা তৈরির জন্য যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন এটা তার প্রায় কাছাকাছি। এছাড়া আরো 20% বিশুদ্ধ আরো 210 কেজির বেশি ইউরেনিয়ামও সমৃদ্ধ করেছে ইরান। যদিও তেহরান জোর দিয়ে বলেছে এগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে, তারপরও এমনকি ইরানি বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন যে এর আগে এই ধরনের উচ্চ ক্ষমতা সমৃদ্ধ ইউরেনিয়াম শুধুমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর কাছেই ছিল। ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, তবে এ বিষয়ে ইচ্ছাকৃতভাবেই অস্পষ্টতা রাখার একটি সরকারি নীতি বজায় রাখা হয়েছে। তাদের দৃষ্টিতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ইরানকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি একটি হুমকি। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এর কর্মকর্তারা প্রায়শই এই বিশ্বাস সমর্থন করে যে এটি শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে। যদিও যুক্তরাষ্ট্র এর আরব উপসাগরীয় দেশগুলো যাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার হচ্ছে তারাও ইরানের পারমাণবিক অস্ত্র থাকার গভীর বিরোধিতা করছে, তবে এটা স্পষ্ট নয় যে ঠিক কোন পর্যন্ত তাদের নিজেদের স্বার্থ ইসরায়েলকে একটি সামরিক পদক্ষেপ নেওয়ায় সহায়তা করার থেকে ঠেকিয়ে রাখবে। সূত্র বিবিসি বাংলা। আফগানিস্তানকে প্রায় $3 কোটি সহায়তা দেবে পাকিস্তান। আফগানিস্তানকে $2.8 কোটি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য এই অর্থ দিচ্ছে প্রতিবেশী পাকিস্তান। তাছাড়া পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পরিবহনেরও অনুমোদন দিয়েছে ইমরান খানের সরকার। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইমরান খান সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান জেনারেল
আমর জাভেদ বাজওয়া, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ সামরিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এক বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে 5 বিলিয়ন মার্কিন রুপি অর্থাৎ 2,80,00,000 মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন। এসব সহায়তার মধ্যে 50,000 টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী ও অন্যান্য সহায়তা রয়েছে। ইমরান খানের সঙ্গে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার আফগানিস্তান পণ্য রপ্তানির উপর শুল্ক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 20 বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে 31 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে টানা কয়েক মাস ধরে চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। 15 আগস্ট অনেকটা রক্তপাতহীনভাবে কাবুল দখলে নেয় তালেবান। এরপর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে গুলিতে বোমা বিস্ফোরণে মারা যান শতাধিক মানুষ, ভিটে ছাড়া হন বহু দোভাষী, ভেঙে পড়ে দেশটির অর্থনৈতিক অবস্থা। এর মধ্যে গত সেপ্টেম্বরে নতুন সরকার গঠন করে তালেবান, তবে এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা। ইথিওপিয়া থেকে নাগরিকদের ফিরতে বলল তুরস্ক। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অবস্থানরত তুরস্কের নাগরিকদের দেশে ফিরে যেতে বলল আদ্দিস আবাবায় অবস্থিত তুর্কি দূতাবাস। সোমবার নাগরিকদের নিরাপত্তায় পরামর্শ দিয়েছে তুর্কি দূতাবাস খবর হুরিয়াত ডেইলি নিউজের। সম্প্রতি আফ্রিকার দেশ ইথিওপিয়ায় তাইগ্রে পিপল লিবারেশন ফ্রন্ট ও সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বেড়ে গেছে। টুইটারে তুর্কি দূতাবাস বিবৃতিতে লিখেছে, ইথিওপিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে যেসব তুর্কি নাগরিক এ দেশে রয়েছেন তাদের তুরস্কে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। 2 নভেম্বর ইথিওপিয়ার সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে TPLF এর হামলা ও অগ্রযাত্রার কারণে সরকারের পদক্ষেপ নেয়। ইথিওপিয়ার উত্তর অংশে প্রায় বছরের ও বেশি সময় ধরে সংঘাত চলে আসছে। এ সংঘাতের কারণে 25 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন এই অঞ্চলের 50 লাখেরও মতো মানুষ। ইরান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। এর কারণ হলো হিতে বিপরীত হতে পারে ইরানের পরমাণু স্থাপনায় হামলা। এসব হামলার ফলে তেহরান আরো বাড়তে পারে পরমাণু কর্মসূচির গতি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর বরাত দিয়ে তথ্য জানায় মিডল ইস্ট আই। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই সতর্কতাকে পাত্তা দিচ্ছেন না ইসরায়েলি কর্মকর্তারা। এই সতর্কতাকে খারিজ করে দিয়ে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, ইরানের সামরিক স্থাপনায় এ ধরনের নাশকতা বন্ধ করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গত 2 বছরে ইরানের 4টি পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা এবং দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মহসেন ফখ রিজাদেহকে হত্যার পিছনে ইসরায়েলের গোয়েন্দাদের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এসব হামলা সত্ত্বেও ইরান দ্রুতই তাদের পরমাণু কার্যক্রম শুরু করেছে, এমনকি পূর্বের চেয়ে তারা বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম সরঞ্জাম ব্যবহার করছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষায় ব্যাপক উন্নতি করেছে। এর অর্থ হলো নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার মতো কিছু ঘটনা এখনো আর সহজ হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করার বিষয়ে ইসরায়েল ও আমেরিকান কর্মকর্তাদের মধ্যে অনেক মত পার্থক্য বিদ্যমান, যার মধ্যে এটি একটি। ওয়াশিংটন বারবার বলেছে কূটনীতির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভালো পন্থা, অপরদিকে ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হোলাতা রোববার বলেছিলেন, ইরানকে সুন্দরভাবে বললে তারা তাদের কর্মসূচি বন্ধ করবে না। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার ধারণা, ইরান 2015 সালের চুক্তি ভঙ্গ করে তাদের পরমাণু কার্যক্রম আরো বাড়িয়ে দিয়েছে। আরো কর্মসূচি দেবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরো কর্মসূচি দেবে দলটি। সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে মহাসচিবকে পরবর্তী কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার রাত 8টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় স্থায়ী কমিটির সদস্যদের বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হয়। বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, ইকবাল হাসান, মাহমুদ টুকু।
ভারত সীমান্ত বাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তদন্ত করুন। বাংলাদেশ সীমান্তে গুলি নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গের 10 বছর পূর্ণ। ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ দ্বারা সংগঠিত সদ্য উত্থাপিত অন্যায়ের অভিযোগগুলোর তদন্ত বিচার করা উচিত হিউম্যান রাইটস ওয়াচ আজ বলেছে। 10 বছর আগে ভারত সরকার ট্রিগার হ্যাপি শীর্ষক হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রকাশের পরে ঘোষণা করেছিল যে বিএসএফকে অনিয়মিত সীমান্ত অতিক্রমকারীদের বিরুদ্ধে মারাত্মক গোলাবারুদের পরিবর্তে নিয়ন্ত্রণযোগ্য রাবার বুলেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হবে। ভারতীয় এবং বাংলাদেশি বেসরকারি সংস্থাগুলি জানিয়েছে যে ভারতীয় বাংলাদেশ সীমান্তে উভয় বাসিন্দা মুখোমুখি হয়ে থাকেন তখনই কেবল তারা শক্তি প্রয়োগ করে থাকেন। সীমান্ত বাহিনীকে সংযত আচরণ প্রয়োগ এবং সক্রিয় গোলাবারুদ ব্যবহারে সীমাবদ্ধ করার জন্য ভারত সরকার যে আদেশ দিয়েছে তা নতুন হত্যাকাণ্ড নির্যাতন এবং অন্যান্য গুরুতর অন্যায়গুলো রোধ করতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের জবাবদিহি করতে সরকারের ব্যর্থতা অত্যাচারকে আরো বাড়িয়েছে এবং খুব দরিদ্র দুর্বল জনগোষ্ঠীকে হয়রানি করেছে। আল্লাহর রহমতে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আল্লাহর রহমতে ও জাতির সমর্থনে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব, যেভাবে দেশকে সব ধরনের ফাঁদ ও দুর্যোগ থেকে মুক্ত করেছে। সোমবার তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর হুররিয়াত ডেইলি নিউজের। এরদোগান বলেন, উচ্চ সুদ এবং নিম্ন বিনিময় হারের দুষ্ট চক্র এর পরিবর্তে সরকার বিনিয়োগ উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানিমুখী অর্থনৈতিক নীতি প্রণয়নের মাধ্যমে সঠিক কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি কৃষ্ণ সাগরে আবিষ্কৃত গ্যাস রিজার্ভ থেকে গ্যাস উত্তোলন করা হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই দূরে যাবে, যে খাতে বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয়। সম্প্রতি 135 বিলিয়ন ঘনমিটারের একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর বর্তমানে তুরস্কের গ্যাসের রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 540 বিলিয়ন ঘনমিটার। গত বছর তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতি কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে 405 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। এদিকে তুরস্কের দুর্যোগ প্রবণ এলাকা ইজমির প্রদেশে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে জানান এরদোগান। তুরস্কের ইজমির প্রদেশে গত বছরের নভেম্বরে 6.6 মাত্রার ভূমিকম্পে 11 জন নিহত হয়েছিলেন, এতে আহত হয়েছিলেন 1000-এরও বেশি মানুষ। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা অন্যান্য দুর্যোগ প্রবণ এলাকার মতো ইজমেরিও ঘর তৈরি করেছে। ইতিমধ্যে 741টি স্থাপনা তৈরি করা হয়েছে, এর মধ্যে 596টি ঘর ও 145টি দোকান, বাকিগুলো দ্রুত তৈরি করার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে। সুদানে 12 মন্ত্রীর পদত্যাগ। সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক। এদিকে সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে রোববার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ বহাল হওয়ার পর হামদকের মন্ত্রিসভার 12 সদস্য পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। সামরিক কাউন্সিলের সঙ্গে রাজনৈতিক চুক্তির প্রতিবাদে তারা একসঙ্গে পদত্যাগ করেন সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানিয়েছে, তবে সুদানের রাজনৈতিক শক্তিগুলো এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানান, এটি সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা। মঙ্গলবার তারা মন্ত্রিসভার বৈঠকে অংশ নেননি, তবে কি কারণে তারা পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন মন্ত্রণালয়গুলোর বিবৃতিতে তথ্য জানানো হয়। শিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্ম বিষয়ক মন্ত্রীরাও পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। 25 অক্টোবর সেনা অভ্যুত্থানের আগে সুদানে হামদকের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল। বর্তমানে পদত্যাগ করা মন্ত্রীরা ওই সরকারের ওই অংশ হিসেবে এসব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক গত রোববার স্বপদে ফেরেন। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের চুক্তির পর তাকে স্বপদে পূর্ণ বহালের ঘোষণা দেওয়া হয়। সেনা অভ্যুত্থানের এক মাস পর রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের 14 শর্তের ওই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আবদুল্লাহ হামদককে প্রধানমন্ত্রী পদে পূর্ণ বহালের কথা বলা হয়।